বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ ঢাকায় তিনি বলেন, র‍্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ দুঃখজনক। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। আজ এক আইনজীবী এই আবেদন করেন। আঘাত এলে প্রতিহতের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। আজ বিএমএতে 81তম ব্যাচের নতুন সেনা কর্মকর্তাদের রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। আজ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো ট্রেন চলাচল শুরু করেছে, তবে এতে যাত্রী বহন করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের 6টি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হেনেছে। এতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ ঢাকায় তিনি বলেন, র‍্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ দুঃখজনক। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। আজ এক আইনজীবী এই আবেদন করেন। আঘাত এলে প্রতিহতের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। আজ বিএমএতে 81তম ব্যাচের নতুন সেনা কর্মকর্তাদের রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। আজ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো ট্রেন চলাচল শুরু করেছে, তবে এতে যাত্রী বহন করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের 6টি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হেনেছে। এতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।